এবার বক্তব্য রাখবেন এবং আলোচনা করবেন জনাব এস এম লুৎফর রহমান বাবলু, সম্মানিত উপদেষ্টা, সাবেক সভাপতি ফরিদপুর জেলা সমিতি এসি। আসসালামু আলাইকুম। সামনের থেকে কথা না পাইলে মজা লাগে না এখান থেকে। আজকে ফরিদপুর জেলা সমিতি ইউএসএ কর্তৃক আয়োজিত বর্ষক পিঠা উৎসবের সম্মানিত সভাপতি আমাদের ডাইনামিক সামাজিক আইনজ্ঞ নয়ন চৌধুরী মঞ্চ আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম ব্যক্তি, ব্যবসায়ী এবং মিলিয়ন টেবিলের অংশীদার বাবু পরেশচন্দ্র সাহা, বন্ধু মহিনুল ইসলাম লাভু এবং উপদেষ্টা অতিথিবৃন্দ, মা বোন ভাই সন্তান সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে আজকের দিনটা এমন একটা দিন, দুটো জিনিস আমরা একসাথে উদযাপন করছি। এক নম্বরে বাংলাদেশের সংস্কৃতি, শীতের দিন আসলে মামা বাড়ি যাওয়ার ভিড় পড়ে যেত যে মামা বাড়ি যাব, পিঠাপুলি খাবো। আজকে মামা বাড়ি প্রত্যেকের এই টুপি, এই হাজার মাইল দূর থেকে মামা বাড়ি নিয়ে আসছে এখানে। আর বোন ভগ্নিপতি মানে কার্তিক পাশলা আসলেই জামাই খাওয়াও, এই জামাইও খেলাম এখানে, মামা বাড়িও খেলাম এখানে, খালা বাড়িও এখানে, সব ভাবিরা পিঠা বানায় নিয়ে এসে প্রত্যেকের নাম দেওয়ার জন্য খুব উৎসব দেখছি আমি এখানে। এই যে একটা ফিলিংস, এই যে একটা অনুভূতি, ভাবিদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ যারা পিঠা বানাইছেন রাত জেগে দিনে কষ্ট করে কাজের ফাঁকে, এদেরকে বিশেষ ধন্যবাদ। পাশাপাশি আজকে যারা উপভোগ করছেন সেই বাংলাদেশকে ভুলে, ফরিদপুরকে ভুলে, আজকে এইটুকুই ছোট্ট ফরিদপুর মনে করছেন, এদের এই আসছেন এত কষ্ট করে শীতের মধ্যে, প্রত্যেককে অভিনন্দন জানাইছি। আমি আর একবার জানাচ্ছি ইনশাল্লাহ। আর বিজয় দিবসের কথা, আসলে বিজয় দিবসের কথা রমজান আলীর বাচ্চু ভাইয়ের কথায় কবিতার মধ্যে আসলে স্পষ্ট হয়ে উঠছে। আমার ছোট্ট একটু ব্যথা, ব্যথাটা অনেক বড়। এখন গত অক্টোবরের 28 তারিখ আমরা স্বাধীন দেশের মানুষ, আমার ইমিডিয়েট ছোট ভাই উনি বাংলাদেশ শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক, একটা স্কুল ইয়ার কলেজের প্রিন্সিপাল, উনি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, বিএনপি করে, অপরাধী। এই কারণে তার ওয়াইফকে রাতের বেলায় পুলিশ বাড়িতে হামলা করে তাকে মেরে সুপায়ে রাইখা দুই পাশে বালিশ টাকা দিয়ে চলে গেছেন, পাশের বাড়িতে বলে গেছেন, ওর পাশে বাড়ি ঢুকে আছে। তা আমরা ওই দেশে বসবাস করছি, দলের বিপক্ষে থাকার কারণে, আওয়ামী লীগের বিপক্ষে থাকার কারণে, এটা প্রকাশ্য বাংলাদেশ। পাশাপাশি আমি আর একটা নিউজ দেখছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে যুদ্ধ ঘোষণা করে গেছে, শেখ হাসিনার পক্ষে যুদ্ধ ঘোষণা করে গেছে, আর একটা যুদ্ধ। এখন ওই যুদ্ধে আওয়ামী লীগ একটা অংশ বাংলাদেশের, তারাও বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ এন্টি যারা তারাও বাংলাদেশের মানুষ, যুদ্ধ কার বিরুদ্ধে আমি জানি না, তবে স্বাধীন দেশে আমরা পরাধীন। তা আমি ছোট করে আমি আর অনেক কথা বাড়াবো না, প্রত্যেককে একটা উদার্ত আহ্বান জানাবো, বাচ্চু সে সামাজিক একটা কাজ, সামাজিক একটা কাজ করতেছে, এই সামাজিক কাজটায় যে যতদূর পারেন অংশগ্রহণ করে। আমি দুঃখিত আমার নিজের অভিব্যক্ত ব্যক্ত করার জন্য, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমা দৃষ্টিতে রেখে নেবেন। তো আমি জানি না ওই ভাই কত কষ্ট পাইছেন, কিন্তু বাস্তবতা যেটা আমি সেটা আমি আমারটা আমি প্রকাশ করছি। তা আমি সংক্ষেপেই আমি বক্তব্য বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।